অজাত্যকে কেউ বাঁচাতে পারবে না পারুল। তোকে মারার জন্য আমার এই একটা তীরই যথেষ্ট। মল্লিকা, মল্লিকা তীর ছুড়িস না, বলে দিলাম অনর্থ হয়ে যাবে। আমার কথা শোন মল্লিকা, ধৈর্য ধর, অপেক্ষা কর মল্লিকা, আমার কথা শোন। প্রকৃতি মা এখনো আছে। আমরা মহারানীকে নিয়ে বিয়ের আসরে যাই। রাঘবর পারুল ছিল একাত্মা এক প্রাণ, কেউ কাউকে ছাড়া থাকতেই পারত না। এই আমাদের মহারানীর হত্যাকারী, আক্রমণ করো! কাপক ভুলুক, চলুক দুলুক, মহারাক্ষস সিদ্ধ হোক, সিদ্ধ হোক, সিদ্ধ! পারুলের শরীর থেকে তার মাথাটা আলাদা করে দিয়েছে মনিমল্লিকা। তুমি আর তোমার উদ্ধার হওয়া তিন চাপা সন্তান এখন অমর হাতের কবজায়। তোমার মেয়ে পারুল, যাকে নিয়ে তুমি দেখেছিলে জয়ের স্বপ্ন, কি ভেবেছিলে আমাকে হারিয়ে সূর্য নগরীর সিংহাসনে মহারানী হয়ে বসবে? তোমার সেই মেয়ে পারুলকে বলি দিয়ে আজ আমি হচ্ছি পূর্ণ রাক্ষসী। হা 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 হা।
আজ আমি নিষ্কণ্টক। আজ আমার সমস্ত শত্রুরা পরাজিত, আজ আমার ক্ষমতা অসীম। এই গোটা পৃথিবী জুড়ে আমি প্রতিষ্ঠা করব রাক্ষস রাজ্য। গোটা রাক্ষস জাতি আমায় নিয়ে গর্ব অনুভব করবে। আমি হব এই স্বসাগরা পৃথিবীর একমাত্র সম্রাজ্ঞী। আমি জিতে গেছি পদ্মাবতী, আমি জিতে গেছি, আমি জিতে গেছি। পারুল কোথায় গেল? ছবি পাওয়া যাচ্ছে না বলে তো পূজো শুরু করা যাচ্ছে না। হাজার চেষ্টা করেও তোমরা নাক চাবি পাবে না। প্রমাণ যখন পাওয়া যায়নি তখন ওকে চোর বলার অধিকারও আমাদের নেই। আমি প্রমাণ পেয়ে গেছি বাবা। হাত 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 কাঁপছে কেন? হাত হাত কেন কাঁপছে? বাড়ির সবার হয়তো একটু অস্বস্তি হচ্ছে, কারণ অগ্নি এতগুলো মানুষের সামনে জয়ের পা ধরে গরম জলের গামলায় চুবিয়ে দিল। ও যা করছে সেটা তো জয়ের ভালোর জন্যই করছে, এত খেয়াল ও বোধহয় কখনো ইরারও রাখেনি। সাগর দত্ত বাইরের সমস্যাকে আমাদের সংসারে আনবে? আমাদের বাড়িতে তো এমন কেউ নেই যে ওকে এতটা। আপনার কি ওপরে কোনো কাজ ছিল? আমি জানতে চাইছি আপনার কি কাজ ছিল ওপরে। কর্ণ স্যাররা ঠকাতে পারিনি আমি, তারা সত্যিটা বলতে আমি বাধ্য। স্যার এতদিন আমি পিন্ডি দেখবে, চলো খবরে দেখাচ্ছে, পুলিশের হাত থেকে অপরাধী পালিয়েছে, রিকের ছবি দেখাচ্ছে। রিক পালিয়ে গেছে? আচ্ছা, মা ঠাম্মির জন্য জামা কাপড় কেনা হয়ে গেছে, এবার আমরা পূজোর বাজার করব। কি হলো, আপনি দাঁড়িয়ে পড়লেন কেন? কি দেখছেন বলুন তো অত মনোযোগ দিয়ে। ওই যে ¶¶
ভালো ঢাক বাজায়, এত ভালো ফুটবল খেলে, তাকে তার পরিবার কি করে গুড ফর নাথিং বলে?